আসসালামু আলাইকুম আমরা এই বিজনেস কার্ডটা কিভাবে বানাবো সেটা দেখব কন্ট্রোল ফার্স্ট একটা রেকটেঙ্গুলার টুলস নিব রেকটেঙ্গুলার টুলস নিয়ে এখানে রাখলাম এটার ফিল কালার নান করে দিয়ে ফিল কালার নান করে দিয়ে এটাকে একটা লাইন নিলাম আর একটা লাইন নিলাম দেন এখানে একটা লাইন নিলাম এখানে একটা লাইন নিলাম নেওয়ার করে এগুলো চলে আসছে এগুলো লক করা হয়নি এগুলো এখানে রেখেছি পুরোটাকে সিলেক্ট করে শেপ বাইলের টুল দিয়ে ক্লিক করে একটা ক্লিক করে আলাদা করে ফেলি টুল এটা ডিলিট করে দিলাম এটাকে করে দিই চেপে ধরে এটাকে ডিলিট করে দিই তাহলে এগুলোকে আলাদা করলাম আলাদা করে এটাকে সিলেক্ট করলাম ওভার টুল দিয়ে সাদা কালার দিলাম এটাকে সিলেক্ট করলাম আইড টুল দিয়ে এই কালার দিলাম এটাকে সিলেক্ট করলাম আইড ওভার টুল দিয়ে এটাকে নিলাম ডিলিট করে দিলাম সিলেক্ট করে ডিলিট কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম রিফ্লেক্ট রিফ্লেক্ট টুল দিয়ে এখানে রিফ্লেক্ট করে কপি করলাম বিজনেস কার্ডের সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বাই টু ইঞ্চি তারপরে এই জিনিসগুলোকে এগুলাকে কপি করে এখানে বসাই দিয়ে এগুলো আপনি লিখে ফেলবেন আমি সময় বাঁচানোর জন্য ভিডিওটার লেন্থ কম হওয়ার জন্য এটাকে করলাম আল্লাচের ভিতরে একটা কপি করি বসাইলাম অ্যারেঞ্জ পিং ফন্ট তারপরে এই আইকনটা কীভাবে দেবেন এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার টুলস পিছনে একটা রেক্টেঙ্গুলার টুলস এটাকে কালার দিলাম আইডোভার টুল দিয়ে এই কালার দেওয়ার পর এখানে বসাইলাম এরপর আইকনটা নিয়ে আসবেন ফাইল থেকে প্লেস এম বেট ডাউনলোড মোবাইল আইকন ছোট করেন উইন্ডোজ ইমেজ স্ট্রেচ এক্সপান সাদা কালা দিলাম আইডি দেন আপনি এখানে বসেছেন প্রত্যেকটাকে কি আইকনগুলো চেঞ্জ করে দিবেন শুধু যেভাবে আইকনগুলো চেঞ্জ করছি সবগুলো আইকন এভাবে চেঞ্জ করে দিবেন ধন্যবাদ